ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মাতানি যে পাওয়ারের কথাটা বলছিলাম বুড়ো হলে কি হবে, ওইটা শরীরের পাওয়ারও নাই, সাল্লু ভাইরা মতো পাওয়ারও নাই, ওটা ইমানি পাওয়ার। আর যে পাথরের কথা বললাম দুনিয়ার জমিনের বেঈমান মুশরিকরা হলো সেই কীট পতঙ্গ পাথর। সেই জামানায় খাজা হুজুরি একা, ওই একা মানুষটাকে আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ইমানের বলে এ মাথা থেকে ঢুকে ও মাথায় বেরিয়ে গেল, একটাও লোম পড়ে না। আরে খাজা হুজুরের মাথার উপরে বড় পাথর ফেলে দেওয়া হলো, লক্ষ্য করে দেখা যায় ওই পাথর এখনো ঝুলন্ত অবস্থায় আছে, হুজুরের মাথার উপরে দেড় হাত উপরে আটকে গেছিল, মাথায় পড়ে না। আরে হুজুরের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো আনাসাগরে, আনাসাগরের পানি বন্ধ হয়ে গেল। খাজা হুজুর কত ইমানি পাওয়ার ছিল, ও আমার খাদেম একটা লোটা নিয়ে যা, একটা লোটা নিয়ে আনাসাগরকে গিয়ে বলল, ও আনাসাগর তোর পানিগুলোকে আমার খাজা হুজুর দেখেছে, আনাসাগরের সমস্ত পানিগুলো লোটার ভিতরে চলে এসেছে। তাহলে একটা মানুষ এত পাওয়ার ছিল ইমানের, এই পাওয়ার দেখতে 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 কত মানুষ মুসলমান হয়ে যায়, আর যারা পাথর মার্কা ছিল তারা সরে যায়, কেউ কেউ গলে গিয়ে ইসলামের ছায়াতলে আসে। বর্তমান সমাজ এইবারে দেখেন ওই চাচা আর নাই, এই লাখো 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 চাচা আছে, লাখো লাখো মুসলমান আছে, কিন্তু আমাদের ইমানের পাওয়ার নাই বলে আজকের আমরা ওদের তুলে ফেলে দেওয়া তো দূরের কথা, দূরে সরিয়ে দেওয়া তো দূরের কথা, আজকের ওরা আমাদের কোণঠাসা করে দিচ্ছে। কথা ঠিক কি না? তার মানে কি? তার মানে পৃথিবীর জমিনে সব থেকে পাওয়ার বেশি কার? আর যত মখলুক আছে এই মখলুকের মধ্যে কোন মখলুকের পাওয়ার বেশি যে এত পাওয়ার? সঙ্গে সঙ্গে মনে করেন এই যে মনে করেন এই লোহার গায়ে ঠেকাবেন কেটে ফাতরাফাত করে দেবে, ওই পাথরের দিকে ঠেকাবেন কেটে ফাতরাফাত করে দেবে, ধ্বংস করে দেবে, একেবারে শেষ করে দেবে। যার বেশি পাওয়ার তার নাম হলো পানি। কথা ঠিক কিনা? পানির স্পিরিট কিরম জানেন আপনারা? একবার যদি ওই দিঘার বাঁধ যদি ভেঙে যায়, আপনারা এখানে বসে বসে জলসা শুনতে পারবেন তো? কথা বলেন, মেদিনীপুরা থাকবে সব ডুবে যাবে। কথা ঠিক? পানির পাওয়ার আর পানির এতটাই স্পিরিট বাবু, পানির স্পিরিটে লোহা কাটা হয়, পানির স্পিরিটে হীরা কাটা হয়, পানির স্পিরিটে কাঁচ কাটা হয়, পানির স্পিরিটে পাথর কাটা হয়। কথা ঠিক কিনা? পানির স্পিরিটে কাটা হয়। তাহলে একটা পানির যত স্পিরিট এর থেকে আরো আরো পাওয়ার, তার নাম হলো ইমান। তার নাম কি? জোরে বলে ইমান। কারো দুনিয়ার শুরুর প্রথম মানুষটা ছিল ইমানদার। কথা ঠিক কি না? আজকে যদি পূর্ব মেদিনীপুর এলাকায় একটাও ইমানদার মানুষ না থাকে, এই পূর্ব মেদিনীপুর বেঁচে থাকবে? আর সবাই মিলে বলে আল্লাহ ধরবে আর উল্টে দেবে। কথা ঠিক কি না? আবার এখানে একটা নতুন করে দীঘা তৈরি হবে, ওখানে একটা নিউ দীঘা আছে, একটা ওল্ড দীঘা, আর এটা নিউ দীঘা মানে ডবল নিউ হয়ে যাবে। কথা ঠিক কি না বাবু? ভালো করে বোঝে। বর্তমান সময়ে দুনিয়ার শুরুতে ইমানদার, সেই ইমানদারের পাওয়ারে দুনিয়ায় এতগুলো মানুষ, আর এই যে দুনিয়ার জমিনে আমরা ইমানদার, মাঝখানে ইমানদার আছে বলে আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে বাঁচিয়ে রেখেছে। চালাক বাঙালি একবারে পৃথিবীর শুরুতে গেছিলাম, মাঝখানে এলাম, পৃথিবীর শেষের কাছে একবারে সকলে যাই। পৃথিবী যখন আমার আল্লাহ ধ্বংস করে দেবে, আমার আল্লাহ শুধু বলবে ফায়াকুন। কি বলবে? मेरा अल्लाह ने जब कहा कूद है दुनिया तू बन जा, दुनिया बन गया। वह समा अल्लाह का आसमान बन गया, वल अर्दा दुनिया का जमीन बन गया, वह शजरा दुनिया में जितना दरख्त है गाछपाला है सब बन गया, वह शजा वाला हजारा दुनिया में जितना पत्थर है सब पत्थर बन गया, वल जिबाला अवतादा जितना पहाड़ पर्वत है सब बन गया। दुनिया में मेरा अल्लाह ने कहता है कूद अमेरिका तू बन जा, अमेरिका बन गया। इराक तू बन जा, इराक बन गया। मिस्र तू बन जा, मिस्र बन गया। सऊदी अरब तू बन जा, सऊदी अरब बन गया। दक्षिण আপনার কিনা আফ্রিকা বন যা, আফ্রিকা হয়ে গেল। আমাজন জঙ্গল হয়ে যা হয়ে গেল, সুন্দরবন জঙ্গল হয়ে যা হয়ে গেল, মেদিনীপুরের দিঘা হয়ে যা হয়ে গেল, মহিষাদল হয়ে যা হয়ে গেল, সুতাহাটা হয়ে যা হয়ে গেল, হলদিয়া হয়ে যা হয়ে গেল, নন্দকুমার হয়ে যা হয়ে গেল, বাজকুল হিড়িয়া হয়ে যা হয়ে গেল। এক কথায় দুনিয়ার জমিন সব কিছু হয়ে গেল, শুধুমাত্র আমার আল্লাহ কুন বলেছিল। কিন্তু আমার আল্লাহ যেদিনে ফায়াকুন বলবে, আমেরিকা ধ্বংস, ইরাক ধ্বংস, ইরান ধ্বংস, ইন্ডিয়া ধ্বংস, ইতালি ধ্বংস, চীন, চায়না, আপনার কিনা বাংলাদেশ, পাকিস্তান ধ্বংস, মায়ানমার ধ্বংস, তাম পৃথিবীর জমিন আপনার মেছেদা ধ্বংস হয়ে যাবে, তমলুক ধ্বংস হয়ে যাবে, নিমতৌড়ি ধ্বংস হয়ে যাবে, খুঞ্চি ধ্বংস হয়ে যাবে, নন্দকুমার ধ্বংস হয়ে যাবে, ভগবানপুর বাজকুল ধ্বংস হয়ে যাবে, কাঠিমাজনা ধ্বংস হয়ে যাবে, এগরা পটাশপুর ধ্বংস হয়ে যাবে, দেবেরা ধ্বংস হয়ে যাবে। সব এইভাবে ধ্বংস হবে, কারণ আমার আল্লাহ বলেছে ফায়াকুন, সমস্ত কিছু ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। শুধু মনে হয় আপনাদের মহিষাদল বেঁচে থাকবে, থাকবে না? বলেন না, মহিষাদল অহংকারী মানুষ আছে না? না ভাইরা, বাবাজিরা, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আর যখন ধ্বংস হচ্ছে কোন টাইমে? যে টাইমে ইমানদার থাকবে না, আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, থাকবে না। আমার আল্লাহ দুনিয়া শেষ করে দেবে। দুনিয়ার দাম আছে না নাই? আছে না নাই? এই জায়গা জমি নিয়ে, জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই গো? আচ্ছা, এই যে প্যান্ডেল হয়েছে, কতগুলো জায়গা হবে? মুরব্বীরা একটু তাকিয়ে বলে, আমার জায়গা সম্পর্কে আইডিয়া নেই। কতটা হতে পারে? কটা হবে? 5-6 কাটা হবে? 10 কাটা ধরি? আচ্ছা 10 কাটা। এই 10 কাটা আপনাদের এলাকা। আচ্ছা বাবু, আমি এখন একটা ঘটনা বলেছি, দু মিনিটের জন্য, আর 1 ঘন্টা হতে যাচ্ছে। তো ঘটনা বলেছি, ঘটনা শুনে শুনে আমরা সব হাফেজ সাহেব হয়ে গেছি। কথা ঠিক কিনা? একটু বাস্তবের সাথে মিলিয়ে মিলিয়ে আপনাদের বোঝাচ্ছি। অসুবিধা হচ্ছে কি? ভোর রাতে ভালো করে বোঝেন বাবা। এই যে 10 কাটা জায়গা আপনাদের এইখানটায়, এই 10 কাটা জায়গার দাম কত বাবু? বলো না, একটু বলো। আপনাদের এখানে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে। আচ্ছা আমি ধরে নিই 10 লাখ টাকা ধরি, 10 কাটা 10 লাখ টাকা ধরছি। চাচা ভাইরা বাবাজিরা, 10 লাখ টাকা যদি বলি, এই জায়গাটার 10 লাখ টাকা দাম। 10 লাখ টাকা দিয়ে কাউকে নিতে হবে না। আমি 100 টাকায় বিক্রি করব, আপনারা নেবেন কি নেবেন না? জোরে বলেন। হুজুর 100 টাকা? হুজুর আর যদি থাকে তো বলো, লুটে পুটে লোবো। কথা ঠিক কি? তাহলে এই যে দুনিয়ার জমিনের জায়গা নিয়ে এত আমরা টাকা দিয়ে কেনা বেচা করতে চাই, অর্থাৎ দুনিয়ার জমিনের দাম আছে। কিন্তু বোঝেন, যেদিনে আল্লাহ বলল ফায়াকুন, ধ্বংস দুনিয়া ধ্বংস হয়ে যাবে। শুধু 10 কোটি নয়, পূর্ব মেদিনীপুর যদি আমি কারোর কাছে 1 টাকা দিয়ে বিক্রি করি, কেউ নেবে? ধ্বংস। এইবারে বোঝেন ওস্তাদের মার শেষে রাতে কিভাবে হচ্ছে চালাক বাঙালি। দুনিয়া শুরু হয়েছিল ইমানদার, মাঝখানে আছি আমরা ইমানদার, আর দুনিয়ার যেদিনে এখন দুনিয়া মহিষাদার, কোটি 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 টাকা দাম, পশ্চিম বাংলা এখন কোটি 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 টাকা দাম। তাই কোটি টাকা নেওয়ার জন্য কেউ কোনো সময় কখন আছে সবুজে, আবার পাল্টি মেরে চলে যাচ্ছে লালে, লাল থেকে আবার হলুদে, হলুদ থেকে গেরুয়ায়, শুধু পাওয়ার পাওয়ার নেবে, জায়গা নেবে, টাকা নেবে, টাকা নেবে, টাকা নেবে। হলদিয়া দখল করবে, আপনার নন্দীগ্রাম দখল করবে, আপনার কাঠি দখল করবে, এত পাওয়ার এত পাওয়ার, শুধু টাকার টাকার পিছনে ছুটছে। চালাক বাঙালি ভালো করে বুঝবেন। এখন তো আবার একজন অন্য জগতের মানুষ ছিল, ওই মানুষটা শুরু করেছিল প্রাইমারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, আর শেষে বয়সে এসে হয়ে গেল গোয়াল ঘরের গরু। কথা ঠিক কি না? ও চালাকা বাঙালি ভালো করে বোঝে, এই এত কিছু কি? শুধু জায়গা নেবে, জায়গা নেবে, আর কিছু নাই। কথাই বলে, তুই এত টাকা নিয়ে কি করবি, এত টাকা রাখবি কোথায়? একটু জায়গা কিনে রাখ। মানে জায়গা কিনে রাখা মানে সোনা কিনে রাখা। কথা ঠিক কি না? সোনা জায়গার দাম বাড়বে। তাহলে যেদিনে এই তামাম পৃথিবীর জমিনে এক টাকা দাম নাই, যেটা বোঝাতে বোঝাতে এত দূরে এলাম, ভালো করে বোঝেন, যেদিনে এই দুনিয়ার জমিনে এক টাকা পরিমাণ দাম নাই। কেন দাম নাই? কেন দাম নাই? কেন দাম নাই? কারণ আমার আল্লাহ ফায়াকুন বলেছে। আল্লাহ কেন ফায়াকুন বলেছে? ইমানদার নাই বলে। তাহলে পাওয়ার সব থেকে বেশি কোথায়? পাওয়ার সব থেকে বেশি ইমানে। কথা ঠিক কিনা? ইমান নাই বলে দুনিয়ার আর এক টাকাও দাম নাই। ইমান নাই বলে দুনিয়ার এক টাকাও দাম নাই, দাম নাই, দাম নাই। চালাক বাঙালি, আমি একটু ভালো করে এইবার আপনাদের বোঝাতে চাই, ভালো করে বুঝুন বাবু। এই দুনিয়ার জমিনে বাবু আপনি ইমানদার হবেন, ইমানদার হতে গেলে আপনাকে একটু নামাজ পড়া লাগবে। কে কে নামাজ কাল থেকে ফাঁকি দেবো? একটু তকবীর দাও, না রে তকবীর। নামাজ ফাঁকি দেবো, আল্লাহ আকবার নাকি? হ্যাঁ, নামাজ ফাঁকি দেবো না, রোজা ফাঁকি দেবো না। সামনে রোজার মাসে রোজা করতে করতে মরে যাবো, তবু রোজা ছাড়বো না। কে কে রাজি আছো তো হাত তুলে দেখাও তো, না রে তকবীর। আল্লাহ রোজা করবো, ফাঁকি দেবুনি, মরে যেতে হলি মরে যাবো। কথা ঠিক কি? রোজা করতে করতে মরে গেলি জান্নাতি না জাহান্নামি? জোরে বলো, জান্নাতি। কথা ঠিক কি? কি মত, কি মত, ভালো করে বোঝেন। এখন বর্তমান সময় এটা খুব খারাপ সময় যাচ্ছে। আপনাদের বলি, চায়ের দোকানে বেশি টাইম দেবেন না, বাজারে বেশি টাইম দেবেন না, রাস্তাঘাটে বেশি টাইম দেবেন না। কারণ এখন হাওয়া, যে হাওয়া উঠছে, এই হাওয়াটা খুব গন্ধ, খুব গন্ধ, গুড় থেকেও গন্ধ। কথা বুঝলেন না? শুধু রক্তের গন্ধ বেরোবে। কথা ঠিক না ভুল? এখন খবরদার বাইরে ঘাটে বেশি ঘুরতে যাবেন না, ভালো করে বুঝেন। বর্তমান সময়, বর্তমান টাইমটা খুব খারাপ টাইম। এই খারাপ টাইমে একটু শান্তির সাথে সুস্থভাবে থাকবেন। রোজার মাসে রোজা করতে গিয়ে যদি মরে যান, আপনারা সকালে জান্নাতে চলে যাবেন। কথা ঠিক কি না? এখানে আল্লাহু আকবার বলতে গেলে, এই জান্নাতের বাগানে ইন্তেকাল করলে আল্লাহ এখান থেকে টুক করে টিকিটা ধরবে, এই জান্নাত থেকে তুলে ওই জান্নাতে দিয়ে দেবে। কথা ঠিক কি না? জান্নাত, জান্নাত। বাবু ভালো করে বোঝেন তো, আমরা মুসলমান তো, গরুর গোশত চলে এলাকায়। বলে, হুজুর কি বলছো গো, একটু ঝাল দিয়ে যদি একটু কষা করা যায়, তা আর বলতে হয়? গরুর গোশত খেয়ে কেন আমাদের মাথাটা বিরাট মোটা হয়ে গেছে। কথা বুঝলাম না? আমরা চালাকা বাঙালি, কিন্তু বর্তমান সময় বোকা মুসলমান। কথা ঠিক কি না? বর্তমান সময় না, আমরা বোকা মুসলমান। কারণ এই যে বর্তমান সময় যে টাইমটা চলে এসেছে, শুধু মুসলমানদের একলার জন্য নয়, এই বাংলায় যত ধর্মের মানুষ থাকে সকলের জন্য এই ভোটের টাইম। কিন্তু দেখেন, সবার আগে, সবার আগে ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে মূল্যকে বাঁকুড়ার কোতলপুরের মইদুল। কথা ঠিক কি না? আগে খবরে গেল কি মইদুল। আমরা আজও বোকা হয়ে পড়ে থাকবো। আজও এই গ্রামে, এই গ্রামে একজন কেউ রোজা করতে করতে মরেছে। এখনো এরকম নজির আছে আপনাদের? নামাজ পড়তে পড়তে মরেছে, কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনে গুজে মরে গেছে, এরকম নজির আছে আপনাদের গ্রামে? না। আচ্ছা, মদ খেতে খেতে মরে গেছে, এইরকম খবর আছে না? সুদ খেতে খেতে, সুদ খেতে খেতে কবরে গিয়ে ভুঁড়ি ফেটে গেছে, আছে না? আল্লাহ বলছে, এ বান্দা, আমি আল্লাহ আমাকে ভয় কর, ওদের নয়। কাকে ভয় কর? আমাকে ভয় কর, ওদের ভয় করিস নে। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতানি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেটা বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ বলছে আমাকে ভয় কর, আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, তবে ভয়টা করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না ওয়াতাকুন পর্যন্ত কবর পাবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তোরা গোরস্থানের ধারে পাশে যাবি না, অতক্ষণ পর্যন্ত তোরা মরবি না, অতক্ষণ পর্যন্ত আজরাইলের সাথে তোরা দেখা করবি না, আজরাইলের সাথে সাক্ষাৎ করবি না। আল্লাহ গো কতক্ষণ? আল্লাহ পরের অনে বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পূর্ণ ইমানদারে মুসলমান না হবে। আল্লাহ কবরে আসতে বলেছে, আল্লাহ বলছে তোরা কবরে আসবি আসবি, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমি আল্লাহ কোরআনে জানালাম কুল্লু নাফসিন যায়িকাতুল, বেঁচে থাকো, যায়িকাতুল পরেরটা কি মত, মরেই একদিন যেতেই হবে, কথা ঠিক কি না? কিন্তু আমাদের মরণটা যেন নামাজের হালতে হোক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মরণটা আমার আল্লাহ যেন তার আল্লাহর পথেই মরণটা করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, আপনাদের মেদিনীপুরের একটা কথা বলি, এই কদিন আগে আবুল বাসার ভাই চলে গেল না, হেড়িয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে। আমার ভাই তো সব গল্প করলো, আমাকে ছবিতেও দেখালো, আহ কি কষ্ট কি কষ্ট। আমার ভাই বলছে আমার বাড়িতে বাসার ভাই জলসা করে, আর একটা জলসায় যাওয়ার পথে হেড়িয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভালো করে বোঝেন, দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়েছিল, আল্লাহর কথা মানুষকে শোনাবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, লোককে নামাজের জন্য ডেকে আনবে, ভালো না খারাপ, আল্লাহকে চেনাবে, মানুষকে আল্লাহর মহব্বত পয়দা করাবে, এই নিয়তে বেরিয়েছিল। ইন্তেকাল হয়ে গেছে, মানুষটা জান্নাতে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কি মত, কি মত! কারি বাসে সূরা দুহা তেলাওয়াত করতে করতে গলা ফেটে, গলা সাঁকি ফেটে ইন্তেকাল হয়ে গেছে। মানুষটা বলছে ভালো না কালো, জান্নাতে চলে গেল। আমার একটা বন্ধু, বাড়ি কোথায় বাড়ি, আজকে এখানে মফিজুল ইসলামের আসার কথা ছিল না, মফিজুল ইসলামের বাড়ি ফেলে আর একটু যেতে হয়, সন্দেশখালী থানার মধ্যেই পড়ে। আমার বন্ধু ফুরফুরা একসাথে পড়তো, তা উনি ফুরফুরায় পার্শ্ববর্তী এলাকায় বিয়ে করেছে, আর সেই এলাকার মসজিদে ইমামতি করতেন। আর মসজিদটা মাশাআল্লাহ বিরাট বড়, হাই ফাই একটা ব্যাপার। যাই হোক, ওই মসজিদে ইমামতি করতো। ফজরের টাইম, ফজরের টাইম সিসিটিভি ক্যামেরা বসানো আছে, এই ক্যামেরায় ভিডিও হয়ে গেছে। আর ফজরের টাইমে ভাই আমার, আমি ভিডিওতে দেখছি যে নামাজের আলো, মানে যারা নামাজ পড়তে গেছে তারা সব সুন্দর নামাজ পড়ছে, সুন্দর নামাজ পড়ে বসে আছে, ফজরের টাইম হয়ে গেছে নামাজের। এবার ওই ভাইজানটা এলেন, ওই ভাইটা এলো, দূরে কাজ সুন্দর নামাজ আদায় করলো, এবারে মেম্বারে দাঁড়িয়ে গেল। কোথায় দাঁড়ালো? মেম্বারে। আল্লাহু আকবার বলে নিয়ত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু এই যে নিয়তে বেঁধে আছে, কোন টাইমে? ওটা ফজরের টাইমে। কোন টাইম? ফজরের টাইমে নামাজের কিরাতগুলো ছোট ছোট হয় না বড় বড়? সবাই মিলে বলে বড়। ভাই আমার বড় দেখে ২৭ পারার একটা কোরআনের সূরা ধরলো, সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাম মুমবাসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এমন করে সূরা ওয়াকিয়া পড়তে 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 ওখানেই আজরাইলের সাথে দেখা করে গিয়ে ইন্তেকাল হয়ে মেম্বারে পড়ে গেল। জোরে বলে কি মৌত দেখছেন বাবু, কি মৌত! আর আমরা আমরা সালা এত বড় গুণাগার, এত পাগলা মার্কা ইতনা বড় গুণাগার মাঠে চাষ করতে গেছে, বাস পড়ে মরেছে, আকাশ থেকে বাস পড়েছে ওর মাথায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলছে এই মাল আর দুনিয়া জমিনে বেশি রাখিস নি, তাড়াতাড়ি করে ধ্বংস কর। আছে না নাই এত গুণাগার, এত চিটিংবাজ? আমার আব্বা পেরাই গল্প করতো, তোমার ওই পাড়ার ওই একটা দাদু হতো জানো, তা ওই লোকটা না মার ভাত দিত না। তা একদিন মা কাঁদতে কাঁদতে ছেলের কাছে জোর করে গিয়ে বলছে, কোচে আমার ভাত দে না। তা মার পেটে লাথি মেরেছিল। কি করেছে? বলে তোমার ওই ওই মানুষটা দাদু হয়, তোমার তোমার ওই চাচার আব্বা দাদু হয়। তা মার পেটে লাথি মেরেছিল। তা সপ্তাহখানিক যায়নি, সপ্তাহখানিক পরে মাঠে চাষ করতে গেছে। আর মাঠে চাষ করছে এইভাবে, ধান এইভাবে পুঁতে না রুকু যাওয়ার মতো এইভাবে পুঁতছে, আর ওপর থেকে আল্লাহ মাথায় বাঁশ ফেলে পুরো মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। এখন জোরে বলো সুবহানাল্লাহ। মার সাথে বিয়া দেবি? এইরকম তেফরাঙ্গা মার্কা বেঈমান আছে না নাই? তুমি আজও বুঝলে না? তুমি যখন ছোট ছিলে তুমি ভাত খাও না বলে তোমার মা কাঁদতো। কথা ঠিক কি না? আমরা ছোটবেলায় ভাত খেতাম না বলে আমার মা কাঁদতো। আর আজকের কপাল ফাটা মুসলমান, তুমি বড় হয়েছে, তুমি আজকের মাকে ভাত দাও না বলে তোমার মা কাঁদে। কথা ঠিক কি না? তুমি দাও না বলে তোমার মা কাঁদে, আর তুমি খেতে না বলে তোমার মা কাঁদতো। মানে দু জায়গায় তোমার মুখে হাসি আর মায়ের চোখে পানি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা আর একটু জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান। দাদা হুজুর কেবলার খুব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো সবাই আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কমিটি ভাইরা কই গো? রাস্তার উপরে কেউ আছো কমিটি ভাইরা? কই গো? বাবু আমি এখান থেকে আবার অনেক দূর যাবো, সেই নন্দীগ্রামে ঢুকবো। অ্যাকচুয়ালি আজকের যে জলসাটা এলাম আমি না, আজকের হাইজ্যাক বক্তা, হাইজ্যাক, আমি হাইজ্যাক হয়েছি। এই এখন না হাইজ্যাক, আমার এখানে দাওয়াত নয়। আমার আজকে তিনটে দাওয়াত ছিল। এক নাম্বার ছিল দাওয়াতটা এতে আপনার তারকেশ্বর, হুগলি তারকেশ্বর। দ্বিতীয় নাম্বার ছিল হাওড়া জেলার আমতা। তিন নম্বরে তিনটে থেকে শেষ দোয়া ছিল আপনার মানে এতে নন্দীগ্রামের ভিতরে আমরাতলা বলে একটা জায়গা আছে। বাবু এখন প্রথম জলসাটা ছিল একটা গরিব মানুষের বাড়ি, মিলাদ বাড়ি, সকলের নামে সর্বসাধারণ জলসা। সন্ধ্যাবেলায় করার কথা, সকালবেলায় ফোন করেছে, বলে হুজুর টাকা পয়সা হয়ে ওঠেনি, আগের সপ্তাহে করবো। আর আমতায় যে জলসাটা ছিল সে আমতার জলসাটা এই এখন ওই শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত চলছে না বাবু। কালকে আমি প্রথম জলসা করেছিলাম ডায়মন্ডহারা, তা আলোচনার মাঝখানে জিজ্ঞাসা করি, কুচি বলো তো এই যুগটা কি যুগ চলছে, কি জামানা চলছে, আপনাদের দিকে কি জামানা চলছে, কি যুগ এটা বলো? শেষ জামানা, কলি যুগ। কথা ঠিক কিনা? ডিজিটাল জামানা। তাই বলে কুচি এটা কি যুগ চলছে? একটা ছেলে পিছন দিক থেকে লাভ মেরে ওটা বলে ভাইজানের যুগ চলছে, ভাইজান। এটা বুঝলেন না তো? ওই আমতায় ওখানে এইরকম একটা কিছু কারণবশত ওই জলসাটা হয়ে গেছে। আর আমি জানি তাহলে ওইটা যোগাযোগ হয়েছে, ওটা বলে না হুজুর ঠিক আছে অসুবিধা নেই, চলে আসবেন টাইম মতো। আর এমন সময় আমি অফিসে ছিলাম, অফিসে ঘুম থেকে উঠে দেখি না আমার ফোনে একটা SMS এসছে। কি এসছে? না মানে হোয়াটসঅ্যাপে। খুলে দেখছি এই আপনাদের এখানে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আর বললো এই মানে হলদিয়া লাইন বজলুল চকের ওখানে একটা জলসা, আমার মাদ্রাসার জলসা, যেতে পারবো না, তা তুমি একটু কন্ট্যাক্ট করো, কোথায় থাকবে। তা আমি আমার SMS এ লিখলাম আমি তো থাকবো আজকে সেই নন্দীগ্রামের লাইনে, একটু যোগাযোগ করো। এখন ভাইদের যোগাযোগ করলাম, ভাই বললো কি আর হবে, উনি তো বলেছিল মাদ্রাসার জলসা হবে না হয়তো, তা আপনি চলে আসেন। আমি এসেছি। বাবু আপনারা কারা কারা রাগ করেছেন একটু হাত তুলে দেখাও তো, নারাই তাকবীর। কেউ রাগ করেননি তো? কেউ রাগ করেন? বাহ মাশাআল্লাহ। তাহলে মোটামুটি আমি যা চাইবো তাই পাবো নাকি? যা চাইবো তাই পাবো, কোনো অসুবিধা নেই, কেউ রাগ করেন না। আচ্ছা সত্যি করে দিন থেকে বলেন আপনারা খুশি তো? খুশি তো বাবু? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের উভয়কে কবুল করুক, বক্তা শ্রোতাকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবু কোরআন শরীফে মাত্র 25টা নবীর নাম আছে, কটা? 25টা। আর নবী কতগুলো বলেন দিন? 1,24,000 মতন ধরে, 2,24,000। আর কোরআনের নাম এসেছে 25 জনের। কজনের? বাংলায় আপনাদের হ্যান্ডবিলে আজকে বক্তার নাম এসেছে 5 জনের, কিন্তু বাংলায় হাজার হাজার বক্তা আছে, কথা ঠিক কি না? আচ্ছা আমার নাম হ্যান্ডবিলে নেই বলে আমি কি বক্তা না আজকে? লোক এত কম হয়ে গেছে কেন? আমি এসেছিলাম বলে ওই এই খবর পেয়ে নাকি বিনা দাওয়াতে খাতে চলে এসছে, ওর আওয়াজ শোনা যাবে না, এরকম ব্যাপার নয় তো বাবু? তাহলে আপনারা যদি খুশি হন, আমি তাহলে যা চাইবো তাই পাবো তো? মাশাআল্লাহ। আমি কিছু চাইবো, তার আগে বলবো আমার কমিটি ভাইরা, আমি বাবু এখান থেকে 3টে গিয়ে ধরবো সেই আপনার নন্দীগ্রামের ভিতরে, আমার একটু যাওয়ার আছে, ভাইদের কাছে বলেই এসেছিলাম। যাই হোক, একটু আমার পরের যে ভাই আছে উনি 15-ই ওঠার কথা, এখন 2টো বাজতে যায়, ওনাকে আনতে আনতে 15 হয়ে যাবে, আমি 15-ই ছাড়বো। একটু মেহেরবানি করে আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে যেমন এলাম, আপনারা একটু মেহেরবানি করে ওনাকে নিয়ে আসেন। বাবু একটা জিনিস আমি লাস্টে আপনাদের কাছে চাইবো, জান্নাতে কে কে যেতে চান একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা সকলে জান্নাতে যেতে চাই। ওরে আল্লাহ কি সুন্দর, কি বৃষ্টি ব্যাপারে জান্নাতে যাব। শ্বশুর বাড়ি কারা কারা যাবে একটু হাত তোলা তো? শ্বশুর বাড়ি তাহলে কেউ হাত তুলবি? শ্বশুর শাশুড়ি তো কবরে চলে গেছে, যে কটা মুরব্বী মুরব্বী তো, তা শ্বশুর শাশুড়িও তো সব চলে গেছে। আবার ভালো করে বোঝেন, জান্নাতে আমরা সকলে যেতে চাই, কথা ঠিক কি না? ইমানদার ইমানদার জান্নাতে আল্লাহ কাদের জায়গা দেবে? একটা কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছে ইমানদারদের দেব। কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে কে কে কবরে যাবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে জান্নাতে আমরা সকলে যাব, হাত তুললাম। ইমানদার আমরা হব, কবরে যাব। ইমানদার ছাড়া জান্নাতে কোনো জায়গা নাই। ভালো জিনিস, ইমানদার হব, অসুবিধা কি আছে বাবু? ইমানদার হতে গেলে যে জিনিসটা লাগে, সর্বপ্রথম যে ঘরের ভিতরে ঢুকতে হয় তারপরে ইমান পাওয়া যায়, তার নাম হলো আল্লাহর ঘর। সবাই মিলে বলে মসজিদ। নামাজ কাল থেকে বাদ দেবনি? কে কে আছেন একটু হাত তুলে দেখা। নামাজ কাল থেকে বাদ দেবনি? তাছাড়া হাত তোলে না। আজ বুঝতে পারেননি কোথায় গিয়ে আমি কোথায় গিয়ে গুঁতো মারবো তুমি বুঝতে পারেননি। জান্নাতে যাবে হাত তুলেছ, নামাজ পড়বে হাত তুলবনি। আচ্ছা জান্নাতে যেতে গেলে লাগবে কি? ইমান। কি লাগবে? ইমান। আর ইমান তৈরি হবে তার জন্য লাগবে কি? নামাজ। আমি প্রথম তলায় উঠবো, এক লাফে 4 তলায় যাবো, কথা বুঝলেন? কি চালাক বাঙালি হয়েছি আমরা বাবু। জান্নাত কি মমতার নবান্ন নাকি রে? হ্যাঁ, হুগলি ব্রিজে উঠলেই দেখা যাবে। মমতার নবান্ন কি জান্নাত? তা তো নয় বাবু। আপনি ফুরফুরায় যান তো? আপনারা ফুরফুরায়, ফুরফুরা শরীফে যেতে গেলে বাবু মনে করেন বাড়ি থেকে ভাবিরা রান্না করেছে, মিষ্টি মিঠাই খেয়েছে, এখন শিয়াখালার কাছে গেছেন না, এই লোডিং করেছেন, শিয়াখালার কাছে গেছেন, আনলোডিং এর দরকার হয়েছে। আনলোডিং মানে পায়খানায় যাবেন আপনি, পায়খানা থেকে বেরিয়ে পায়খানায় ঢুকলেন, পায়খানা থেকে বেরিয়ে এলেন, দেখবেন একজন হাত পেতে বসে আছে, কথা ঠিক কি? ক টাকা দিতে হবে ভাই? ক টাকা? 5 টাকা দিতে হবে। 5 টাকা। বলুন তো চালাক বাঙালি, পায়খানা আল্লাহর ঘর না ফেরেশতার ঘর? শয়তানের ঘর। আল্লাহ শয়তানের ঘরে ঢুকবে। ক টাকা নিয়েছে? ক টাকা নিয়েছে? 5 টাকা। আর জান্নাতে যাবো, জান্নাত কি শ্বশুর বাড়ি নাকি? গাড়ি পাঠাবে আল্লাহ। হ্যাঁ, কিছু করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। কি লাগবে? এইবারে লাস্ট পজিশনে আমি বুঝি, আমি এখান থেকে বিদায় নেবো, ভালো করে বুঝবেন কি লাগবে। যেটার জন্য ইমান লাগবে ইমান। আপনার সেই ইমান তৈরি হবে না যে ইমান খাজা হুজুরে ছিল। আমার আপনার সেই ইমান তৈরি হবে না যে ইমান দাদা হুজুরে ছিল। আমার আপনার ওই ইমান তৈরি হবে না যে ইমান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিল। আমার আপনার ওই ইমান তৈরি হবে না যে ইমান ছোট হুজুরে ছিল, মেজো হুজুরে ছিল, বড় হুজুরে ছিল, নাও হুজুরে ছিল, সেজো হুজুরে ছিল। ওই ইমান আমাদের তৈরি হবে না। ওই ইমান তৈরি হবে না যে ইমান বসিরাত আল্লামা হুজুরের ইমান আছে, ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির যে ইমান আছে, ওই ইমান আমাদের হবে না। এনারা তো ছিল ক্লাসের 1 নম্বর ছাত্র, কথা ঠিক? ক্লাসের 1 নম্বর ছাত্র, লাস্ট পজিশনে। আমি জাস্ট আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আরো বেশি কিছু ডিপলি ভাবে দিলে হয়তো বুঝতে পারতেন, তবে আশা করি যতটুকু হয়েছে আপনারা বুঝতে পেরেছেন, নাকি গো? লাস্ট পজিশনে আপনাদের বোঝানোর জন্য আবার আপনাদের থেকে একজন কাউকে নেবো। বাবু এখন যদি তুমি স্কুলে পড়ো, একটু উঠে দাও, উঠে দাও, ভোরের বেলায় সবার দিকে মুখ করে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কচি কোন ক্লাসে পড়ো? টেনে উঠেছে, মাশাআল্লাহ। ও বাবু এই ছেলেটা টেনে উঠেছে, আল্লাহ একে উচ্চ মানের নাম্বার দিয়ে পাস করাক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবু তুমি আমাকে উত্তর দাও তো, তোমাকে একটা মাধ্যমিকের প্রশ্ন করি, একটা উত্তর দেবে। তুমি যদি সোজা সোজা গোদা বাংলায় জিজ্ঞাসা করবে, কচি আমার দিকে তাকা, যদি তুমি বা তুই যদি মাধ্যমিকে পাস করিস কোন ক্লাসে উঠবি? সত্যি করে বল, মিথ্যা কথা বলবি। মাধ্যমিকে যদি পাস করিস কোন ক্লাসে উঠবি? কোন ক্লাস? জোরে বল, জোরে বল। 11। বাহ বাহ, খুব সুন্দর, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তে ছেলেটা মাধ্যমিকে পাস করছে, যাচ্ছে 11। আচ্ছা কোচি, আল্লাহ তোর ওই নসিবটা দিকে আমি দোয়া করছি, যদি এই পূর্ব মেদিনীপুরে যদি ফার্স্ট যদি আল্লাহ তোকে তৈরি করে, মাধ্যমিকে যদি তুই সবার ফার্স্ট হোস, কোন ক্লাসে উঠবি? সত্যি করে বল। ভাই বলো হুজুরের পোস্টের অ্যাঙ্গেল দেখেছো? হে বল, তুই পাস করলি 11 উঠলি, আর যদি তুই যদি সবার ফার্স্ট হোস কোন ক্লাসে উঠবি? একই ক্লাস মানে 11। আল্লাহ তোর বড় করুক। বসে যা করছি, আর কষ্ট দেবো না। বাবু মাধ্যমিকে পাস করতে 11 আর ফার্স্ট হচ্ছে তাও 11। বুঝতে পারেননি আজ? টালিগঞ্জের ডিজিটাল হুজুরের নিয়ে এসেছেন, অত সহজে বুঝবেন? আমার ওয়াজ বোঝার জন্য আপনার দিমাগ লাগবে। ওই ঘটনাওয়ালা হুজুর নাই বাবু, ভালো করে বোঝেন। ভাইরা বাবাজিরা, মুসলমানের ছেলেরা, নবীর উম্মাত উম্মাতানি, যেই ছেলেটা ফার্স্ট হয়, ওই ছেলেটার সম্পর্ক সব সময় কিতাব কলম আর খাতার সাথে থাকে। কথা ঠিক কিনা? যেই ছেলেটা ফাঁস হবে, ওই ছেলেটা সব সময় ওই ক্লাসের ওই বইগুলোর সাথে সম্পর্ক থাকবে। ভাইরা বাবাজিরা, খাজা হুজুর এই দুনিয়া নামক ক্লাসে খাজা হুজুর ফার্স্ট ছিল। খাজা হুজুর সর্বাবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক রাখতো, রোজার সাথে সম্পর্ক রাখতো, তাকাতের সাথে সম্পর্ক রাখতো, হজের সাথে সম্পর্ক রাখতো, হজের সাথে সম্পর্ক রাখতো, তাহাজ্জুদের নামাজের সাথে সম্পর্ক রাখতো বলে আমার আল্লাহ ওই দুনিয়ার 1 নম্বর ছাত্র বানিয়ে দুনিয়ার মানুষের মুখে মুখে সম্মানীয় নাম বানিয়ে দিল। ক্লাসের যারা একরোল হয় সব জায়গায় তার গুণ কীর্তন হয় না, যে ক্লাসের একদম মানে তার কাটা মার্কা, যার রোল একদম সবার শেষ। যদি 80টা ছেলে থাকে, ওর রোল 79, ওর কথা আলোচনা হবে না? এক রোলের কথা বলে এই ব্যবস্থা করে দেবে কে? ক্লাসের মাস্টাররা, স্কুলের মাস্টাররা। কথা ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ায় আমরা পরীক্ষা দেব, আর এই পরীক্ষার যে বইটা আছে, এই যে দুনিয়া নামক ক্লাসের বইটার নাম হলো কুরআন শরীফ। কি নাম? কুরআন শরীফ। আর শিক্ষক 1 নম্বরের শিক্ষক হলো উজ্জ্বল উদাহরণ, কালো মানুষের মুক্ত সূর্য, কবির বন্ধু, পৃথিবীর সত্য সাংবাদিক, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়া নামক ক্লাসের 1 নম্বরে হেড শিক্ষকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, এখানে আমরা ক্লাস করব, ক্লাস হবে, ক্লাসের পরে পরীক্ষার জায়গা পরীক্ষা হবে কিয়ামতে। আর যিনি খাতা দেখবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার আহকামুল হাকিমিন, আমার আপনার আলিম বিজাতি সুদূর, আমার আপনার স্বামী বাসুরি, আমার আপনার কাদরের খুদরাত। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হায়াতের মালিক ও মওতের মালিক, তিনি হলেন আমাদের রব্বি আল্লাহ। খাতা দেখবে কিন্তু আমার আল্লাহ। আর এই ক্লাসের এক নম্বরের ছাত্র ছিল, তার নাম হলো আব্দুল কাদের জিলানী। এনারা এক নম্বর হয়ে জান্নাতে চলে গেল। এক নম্বর যে হয়েছিল তার নাম হলো দাদা হুজুর কেওলা। এক নম্বর যারা হয়েছিল তাদের কারো বা নাম বড় হুজুর, কারো বা নাম মেজো হুজুর, কারো বা নাম ছোট হুজুর, কারো বা নাম হয়ে গেল না হুজুর, কারো বা নাম ছোট হুজুর, কারো বা নাম রুল আমিন আল্লামা রুল আমিন হুজুর, কারো বা নাম মুসফি আব্দুল মুবিন হুজুর। যারা এক নম্বর হয়েছে কারো বা নাম হয়ে গেল ফাতি আলী রহমাতুল্লাহ আলাইহি। যারা এক নম্বর করলো কারো বা নাম হয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কারো বা নাম হয়ে গেল কুতুবউদ্দিন, কারো বা ইত্যাদি ইত্যাদি আরো আল্লাহর ওলিদের নাম হয়ে গেল। এনাদের সবাই সম্পর্ক ছিল তাহাজ্জুদের সাথে, সম্পর্ক ছিল নামাজের সাথে, সম্পর্ক ছিল মসজিদের সাথে। এরা এক নম্বর রোল করবে বলে কোন মাসে রোজা ফাঁকি দেয়নি, রোজার সাথে সম্পর্ক রেখেছিল। এক নম্বর রোল করবে বলে সম্মান দিয়েছিল, ছোট বড় স্নেহ করেছিল। আমার আল্লাহ এনাদের দুনিয়া থেকে পাশ করিয়ে আমার আল্লাহ এক নম্বরের রোলের সম্মান দিয়েছে, আমার আল্লাহ জান্নাতে জায়গা করে দিয়েছে। তাহলে এক নম্বর রোল করেছে, জান্নাতে গেছে। দুনিয়ার পরে যেখানে সেটা হলো জান্নাত। তাহলে এই ক্লাস থেকে পার হয়ে ওই ক্লাসে যেতে হবে। ফার্স্ট হলে জান্নাত। আর যদি পাস করতে পারি, কথা বলেন, পাস করতে পারলে পরের ক্লাস মানে জান্নাত। শুধু লাগবে পরের ক্লাসে যাওয়া, কথা ঠিক কি? পরের ক্লাসে যাওয়া, তার জন্য পাস করতে হবে। পাস আমরা কিভাবে করব? ও বাবু, মিজানের পাল্লায় নেকি আর গুণা মাপা হবে, এদিকে 50 গুণা এদিকে 50 নেকি। তাহলে কোন দিকে ভারী হবে? সমান সমান হবে। যেদিকে 50টা নেকি আছে ওই দিকে যদি একটা তুলে 51টা নেকি দিতে পারি বাবু, তাহলে কোন পাল্লা ভারী হবে? নেকির পাল্লা ভারী হবে। আর নেকির পাল্লা ভারী হলে কি হবে? জান্নাতে চলে যাবো। তো আমরা গুনাহ করে 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 এখন গুনার বোঝা তো আমাদের এখানে অনেক হয়ে গেল। পেয়ে যাবেন হিন্দু, খ্রিস্টান, কুলি, মুচি, ব্যক্তি, কাউরা, ইউতরি, হুদি, নাসারা, শিখ, ইসাই, পাঞ্জাবি আছে না নাই? জোরে বলেন। এর মধ্যে আর একটা ধর্ম আমার আল্লাহ দিল। মনে রাখবেন চালাকে বাঙালি দুনিয়ার জমিন ভালো করে বোঝার চেষ্টা করে। ফুরফুরা শরীফে কি আপনারা জান? ফুরফুরা শরীফের যদি কোন আওলাদ যদি বসে থাকে দরবারে, আপনারা গিয়ে আগে খাদেমের সাথে কথা বলবেন নাকি হুজুর? জোরে বলেন। কার সাথে আগে কথা বলবেন? কার সাথে আগে মশলা করে? হুজুর। যেটা বোঝাতে যাচ্ছি ভালো করে বুঝুন। হুজুর যদি থাকে কোনো দাম থাকে না, থাকে না। হুজুর যদি থাকে খাদেমের দাম থাকে না। আর আপনার গ্রামে মনে করুন আপনি আপনার বন্ধুর বাড়ি গেছেন, আব্দুল খালেক চাচা, আব্দুল মালিক বন্ধুর বাড়িতে গেছেন। বন্ধুর বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখলো আমার বন্ধু বাড়ি আছে। বন্ধুর সাথে দরকার, বন্ধুকে যদি পেয়ে যায় বন্ধুর ছেলের ওখানে আর কোনো কায়দা খাটবে না। কথা ঠিক কি না? এই বুঝুন চালাকা বাঙালি। আপনি ফুরফুরা শরীফে গেলেন, ফুরফুরা শরীফের হুজুরের সাথে দেখা করবেন। হুজুর নাই, তখন মুরিদের কাছে জিজ্ঞাসা করবে, মানে মুরিদের কায়দা তখন খাটবে মানে হুজুরের অনুপস্থিতিতে। কথা ঠিক কি না? বন্ধুর বাড়ি চলে গেলেন, বন্ধু যদি না থাকে তারপরেই তো তার ছেলেকে জিজ্ঞাসা করবেন কোচি তোর আব্বা কোথায় গেছে। যদি যদি মূল জিনিস আসল জিনিস যদি না থাকে তখন আমরা নিচের ধাপে চলে আসি। যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে বোঝেন। তাহলে পৃথিবীর জমিনে যে সমস্ত ধর্মের নামগুলো বললাম ভালো করে বুঝবেন। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, কুলি, মুচি, বাগদি, কাওড়া, ইতর, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, পাঞ্জাবি আর ইত্যাদি ইত্যাদি ধর্ম আছে না নাই? জোরে বলে আসেন। পৃথিবীর জমিনে যারা এই ধর্মগুলো মানে তারা সকলে মানুষ, তারা সকলে কি মানুষ। আর এই মানুষ হয়েছে কোথায়? তার বাপের কাছ থেকে হয়েছে। তার বাপ হলো কোথায়? তার দাদুর কাছ থেকে। তার দাদু হলো কোথায়? তার দাদুর কাছ থেকে। তার দাদু হলো কোথায়? তার দাদুর থেকে। তার দাদু হলো কোথায়? তার দাদুর থেকে। তার দাদু হলো কোথায়? তার দাদু থেকে। এমন করে পিছিয়ে 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 যেতে 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 একটা সময় পৌঁছে যাবে যার কাছে, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বোঝাতে চাচ্ছি যেটা ভালো করে বুঝবেন। আমি এমনি মেদিনীপুরে বসে বসে ফুরফুরে এমনি যাইনি, কথা বুঝলেন না? ভালো করে বুঝবেন। তাহলে আদম নবী যে দুনিয়ার শুরু, দুনিয়ার প্রথম যে মানবটা, ওই মানুষটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চালাক বাঙালি জোরে 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 তাড়াতাড়ি উত্তর দেন। আদম নবী হিন্দু মানুষ ছিল নাকি ইহুদি না খ্রিস্টান, কোনটা? সবাই বলেন। এইবারে চলে আসেন, পীর সাহেব উপস্থিত আছে, মুরিদের করে দাম্মা তোর বাবার কাছে এসেছি, তোর বাপ বাড়ি আছে, ছেলে মেয়ে তোদের কারোর কোনো দাম নাই। দুনিয়ার জমিনের শুরুর মানুষটা হলো ইসলামের ভরে ভরে মানুষ। আর ইসলাম ধর্মটা আমার আল্লাহ কত মূল্যবান ধর্ম বললে দেখেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে সালাহু আলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাবটা নাযিল করলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রোজার মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কোরআনটা দিল, চলুন না ওই কোরআনের কাছে যাওয়া যাক। ওগো আল্লাহর কোরআন, আমরা হলো তোমারই গোলাম, তাই গভীর রাতে সবাই মিলে তোমার কাছে জানতে এলাম। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন সুন্দরভাবে জানিয়ে দিল। আমার আল্লাহর কোরআন বলে, আমার আল্লাহর কোরআন সুন্দরভাবে জানালো। এই কথাটা কিন্তু আমি চারবার কেন বললাম? কারণ এই জায়গাটায় ভি ভি আর এই কোরআনের আয়াতটা না, এই বর্তমান সমাজের মানুষের কাছে এই ডিজিটাল যুগে এই আয়াতটা বর্তমান সময় ভিভিআই, ভিভিআই মানে বাহ সবকে আমার চাচা বলবে, একলা সামনে বসে আছে বলে সব দায়িত্ব চাচার উপর দিয়ে দিচ্ছে, মানে চাচা আজকে ইমাম সাহেব, কথা বুঝলেন না? একটা দায়িত্ব ২০০০ ইমাম। ও ইমাম সাহেব, যদি তুমি নামাজ পড়তে পড়তে পেঁদে ফেলো তো ও তোমার দোষ হবে, আর তুমি যদি ভুল বলো তা তোমার, আর ঠিক হইলেও তোমার, কথা ঠিক ঠিক। তা আজকের মনে হয় আমার এই চাচাটা ইমাম করে দিয়েছে। সকলে বলে, সবাই বলে যেটা কি জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম বলো না। এইবারে এই কোরআনের আয়াতটা বলে আল্লাহর কোরআন জানিয়ে দিল, এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে এই দুনিয়ার মানুষের আছে আল্লাহর কোরআন। আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, আমি আল্লাহর কোরআন আবারও বলি জানালাম। এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মাতা কোন ধর্ম? ভালো করে বোঝে, কোন ধর্ম দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। কোন ধর্ম দুনিয়ার জমিনে হিন্দু বলো, খ্রিস্টান বলো, ইহুদি নাসারা বলো, কোন ধর্ম আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই, পাঠাই নাই, পাঠাই নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ আর জিন পাঠালো, সমস্ত জিন সমস্ত মানুষ সবাইকে ইবাদত করার জন্য পাঠালো। হযরত আদম সে লেকর ঈসা নবী তক, ঈসা নবী সে লেকর মুহাম্মদুর রাসূলুল্লাহ তক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সে লেকর আজ তক, আজ সে লেকর কিয়ামত তক दुनिया में जितना लड़का या लड़की आया है या कबर के अंदर गुजर किया है अल्लाह सकलेर जन्य एकटा धर्म पाठियेछे। ओई धर्मटार नाम की जोरे बोले की नाम? এইবারে আসুন ওই কোরআনের আয়াতে বলি, আল্লাহর কোরআন জানালো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব থেকে ফাইন, সব থেকে গুড, সব থেকে উত্তম, সব থেকে আফজল, সব থেকে স্মার্ট, সব থেকে হেভি, সব থেকে ভালো বলে আমার আল্লাহ ইসলাম ধর্মকেই কবুল করেছে। এইবারে আসুন চালাক বাঙালি, তাহলে মূল জিনিস যদি আমরা পেয়ে যাই খাঁটি, আর নিচের ধাপে যারা যায় যেখানে আছে সব যদি বেকার হয়। আপনারা সবাই মিলে বলেন আমরা এই দুনিয়ার জমিনে যে ধর্মের উপরে আছি খাঁটি না দু নাম্বারি, কোনটা? সবাই বলে খাঁটি। বলেন না চালাক বাঙালি, খাঁটি সরিষা তেলের দাম বেশি নাকি নকলটার দাম বেশি? কথা বলেন না, একদম বলতে চাই না। দুলালের তাল মিশিরি যেটা খাঁটি বাবু, মধু যে জিনিসটা যেটা খাঁটি ওই খাঁটির দাম বেশি নাকি নকল ভেজাল যেটা সেইটার দাম বেশি? চালাকা বাঙালি আমি আর নিচের দিকে নামবো না। নবীদের কথা বললাম, কোরআনের কথা বললাম, কারণ এই পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে আমরা সকলে পাশাপাশি বাস করি। আপনারা যদি জ্ঞানী হন ইশারায় আপনাদের জন্য যথেষ্ট। বুঝে নেন, বুঝে নেন, বুঝে নেন, ভয় খাওয়ার কিছু নয়, ডর খাওয়ার কিছু নয়। পৃথিবীর জমিনে মুসলমানের জন্য আল্লাহ বলল, ওরে মুসলমান আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, মহব্বত করি। খবরদার, খবরদার দুনিয়ার জমিনে কোন রাজা বাদশাকে দেখে ভয় করবি না, করবি না। একমাত্র যদি তোরা দুনিয়ার জমিনে সম্মান পেতে চাস, আর যদি জান্নাত পেতে চাস, আমি আল্লাহ আমাকে ভয় করে নে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, আল্লাহর কোরআন আবার জানার জন্য তোমার কাছে এলাম। আল্লাহর কোরআন বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ তৈরি করেছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দেব বলেছি। তাই আমি আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরের বাচ্চা বলিনি, আমি আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিকের বাচ্চা বলিনি। ও চাচা, ও চাচা আসসালামু আলাইকুম। ওই দিকে চাচা আমার দিকে তো তাকায়, সাকে আসবেন কিন্তু খবরদার পালাবেন না, একদম পালাবেন না। এটা বুঝলেন, ভোরের বেলায় পালালে হুজুরের মন খারাপ হয়ে যাবে। কথা ঠিক, খবরদার চলে আসে। কারো যদি 2 ইঞ্চি টান পড়ে বাবু একটু সাইডে গিয়ে মেরে টেনে টুলে আবার চলে আসবেন কিন্তু, খবরদার। এমনি লোক একদম নেই, আমি তো এসেছিলাম কম ছিল, তবুও আল্লাহ করায় 2-4টা রহমতে ফেরস্তা আর একটু ঝাপটা পড়েতে চলে এসছে। কথা বুঝলেন, আশা করি আবারও আসবে আপনাদের গ্রামের। আল্লাহ এই জলসাকে কবুল করুক, জোরে বলেন আল্লাহ আমিন। ভাইরা বাবাজিরা, আল্লাহ বলল তোদেরকে কাফেরের বাচ্চা বলিনি, তোদেরকে মুনাফিক বলিনি, আমি আল্লাহ তোদেরকে ঈমানদার, আমি আল্লাহ তোদেরকে জান্নাতি দল বলে ডেকেছি। এইবারে আল্লাহ বলল তাদেরকে আল্লাহ জান্নাতি দল বলে ডাকলো, তারা জান্নাতীর মানুষ হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভয় করবে, আমাকে কি করবে জোরে বলে, কথা বলে ভয় করবে। আমরা ভয় করি কার? কথা বলে বলে আল্লাহর ভয় করি, আল্লাহর ভয় করি। রাত্রেবেলা একটু বাড়ি ঢুকতেন, বন্ধু বন্ধু এই তুই এত বাড়ি যাই করিস কেন? বলে বলিস না, বাড়ি গেলি না আমার বউ পিঠে চামড়া তুলে দেবে। কথা ঠিক কি? দেরি করার কোনো লাইন ভয় কোথায় দেখেন বিবির কাছে কষি বিচার করেন, বিবির হাত আদায় আদায় করতে হবে। ও বাবা আমরা ভয় করি কার কাছে? বলে এই তোরা না সাবধানে চলাফেরা কর, দিনকাল খুব খারাপ। বলে কেন? বলে মোদি চলে আসবে রে, মোদি। মোদির দিকে ভয় লাগে, ভয় লাগে। বলে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প রেডি হয়ে গেছে, শুধু কাগজ খুঁজতে পাগলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলতে আমাকে ভয় করে, আমি সব শয়তানের হাত থেকে তোদেরকে বাঁচাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলো, আজকে যারা আবু জেহেল মার্কা যে কটা আছে, আমাদের দাদা বলেন, দিদি বলেন, আমাদের তারপরে বাংলার দিলুদা, খড়গপুরের ওই দিলুদা বলেন, যা যেখানে আছে, আর তারপরে যোগী আদিত্যনাথ বলেন। আচ্ছা বাবু, এরা যে আবু জেহেল মার্কা, সত্যি করে বলেন তো এরা বড় কাফের? তবে অত বড় কাফের না। কত বড়? আচ্ছা এরা ফেরাউনের থেকে কি বড় কাফের? সবাই মিলে বলেন। আলোচনা কি অসুবিধা হচ্ছে? ফেরাউনের থেকে তো বড় না। আচ্ছা ফেরাউন আর আজকে আছে? হ্যাঁ আছে, শুটকি মাছ হয়ে গেছে। কথা ঠিক কি? আপনাদের রামনগরে শুটকি মাছ হয়েছে, শুটকি মাছ, ওর কোনো অস্তিত্ব নেই, সব পাওয়ার শেষ। কিন্তু মুসা নবীর নাম শুনলে আজও মানুষ আলাইহি সালাতু ওয়াসসালাম বলে কি বলে না? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে। এদের দিকে ভয় করার কি আছে? এ তো দুদিনের পাওয়ার গো বাবু, এ তো দুদিন। যেদিনে না আমরা ক্ষমতায় দাঁড়াবো, মানে আমরা যেদিনে ক্ষমতা দেখাবো, মানে জনগণ মারবে, এখানে লাশ পড়বে সব গুজরাটের শাসনে। কথা ঠিক কি না? ইয়ার কি পেয়েছে আমাদের আগে কেউ? আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের গায়ে ওই খুন আছে, ওই রক্ত আছে, নবীদের খুন আছে, রাসূলদের খুন আছে, সাহাবাদের খুন আছে, আমাদের গায়ে আল্লাহর ওলিদের খুন আছে। কথা ঠিক কি? ওদের দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, খুঁজে খুঁজে দেখ, একটাও মুসলমানের রক্ত পাবি নি। খুললি শুধু হরিপদ বেলওয়ালা, খুললি বসে, খুললি দেব, খুললি হিরো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যার পিছনে খুলে 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 যাবে শুধু মোহাম্মদ উমুক, মোহাম্মদ তুমুক। কথা ঠিক কি না? আমার ঈমানওয়ালা, আমরা কোন জাত দেখবেন? এই টাকাটা অনেকক্ষণ আগে বার করেছিলাম, একটু বোঝাই এটা কি। কথা বলে সবাই মিলে বলে 100 টাকার লোন। আচ্ছা এটা যদি আমি কারোর দিতে চাই, নেবে কি ওই মানুষটা? নেবে তো? আচ্ছা কে কে নেবে একটু হাত তুলে দেখাও তো। হাত তোলো না, কি আছে? আচ্ছা 100 টাকা আপনাদের যদি কেউ হাদিয়া দেয়, মোসাফা করে, আপনারা নেবেন না? নেবেন তো? তা মনে করেন আমি মোসাফা করে আপনাদের কারোকে দিতে চাচ্ছি, কার হুজুরের হাত থেকে 100 টাকা নেওয়ার ইচ্ছা আছে? একটু হাত তুলে দেখাও না, একটু হাত তোলো। না রে তাকবীর, না রে তাকবীর, লাভে লাভ। কারণ তোমার বাড়ি টাকাটা শুধু হুজুরের টাকা দিয়ে লোক কেন? পাগল হলেও নেবে। কথা ঠিক কিনা? ও বাবু কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল করেছিল না, যেদিন ইন্তেকাল করে ওই দিন রাত্রেবেলায় আপনাদের মহিষাদলে ইশারের নামাজ পড়ে মাইকে বসেছি, আর 2:10 মাইক থেকে নামছি। তার মানে কতক্ষণ হলো? 1.5 ঘন্টা না 1/2 ঘন্টা, প্রায় 5 ঘন্টার কাছাকাছি। আর হুজুরের জীবনী নিয়ে শুধু আলোচনা করেছি। পরের দিন জলসায় চলে গেছি, সেই বাঁকুড়ায়। এখন একটা বাঁকুড়ায় গেছি, একটা পাগল, মানে বাচ্চা মতো, একটু বয়স হয়েছে তবু বাচ্চা বাচ্চা লাগছে, পাগল, শুধু কাঁদছে। আমি জিজ্ঞাসা করছি এত কাঁদে কেন? আমার কাছে এসে এখানে নিয়ে জানা। বলছি এ কালিমুল্লাহ হুজুরের পাগল ছিল। কালিমুল্লাহ হুজুর এই এলাকায় 49 বছর পর পর এসেছে। এ শুধু হুজুরের কাছে বসে থাকতো। হুজুর ইন্তেকাল হয়ে গেছে না, এ এখনো কেঁদে যাচ্ছে। তা ভালো মানুষ, পাগল জিনিস, পাগল মানুষ। একটু গায়ে মাথায় হাত বুলে দিচ্ছি। আমি পাগল কাঁদতে কাঁদতে আমার বলতে হুজুর 800 টাকা দেয়। কত দেয়? 800 টাকা দেয়। আমি বলি তুই 1 টাকা লে কি করবি, এদের 10 টাকা লেতে। বলেন না এটা চলবি, সাদা মতে 800 টাকা দেয়। কথা বুঝলেন? তার মানে পাগলেও টাকা চায়, পাগলেও টাকা চায়। আর কালকে ভোরবেলা যে জলসাটা, সবাই মাইকে বসছে, একটা পাগল সামনে শুধু লাফাচ্ছে। এ কি খবর? 10 টাকা দিলেই আমি চলে যাবো, 10 টাকা দিলেই চলে যাবো। ওখানে পাগলে টাকা চেলে, টাকা সবাই দিতে চাই। কথা ঠিক কিনা? এটা বোঝাতে চাচ্ছি, ভালো করে বুঝবেন। ও বাবু এইটা হলো 100 টাকা। কিন্তু দেখে এই টাকাটা এই যে দুমড়ে দামড়ে ফুলে ফাঁপিয়ে এদিক ওদিক পানের মতো চিবিয়ে এই ফেলে দিল, ফেলে দিল বাবু। এই যে ফেলে দিয়েছে কিরাম একটা আকৃতি, এটা হলো না একটা দামি জিনিস দুমড়ে দামড়ে ফেলে এগুলো তেলে ফেলে দিয়েছে, জিনিসটা খুব একটা খারাপ লাগলো। কথা ঠিক কিনা? তা খারাপ করছে কে? এই তো হুজুর। কথা ঠিক কিনা? এই তো আমরাই করছি খারাপ। ভালো করে বুঝবেন কি দিয়ে কি বোঝাতে চাচ্ছি বাবা। এই খারাপ হয়ে গেল, খারাপটাকে আবার তুলে নিলাম, তুলে আবার খুলে খালে পরিষ্কার করে সাফ করে টেনে টুনে এই যে একটু মুছে সমান করে নিলাম। বলেন আগের মতো দাম আছে না না? সবাই মিলে বলেন। বাইরা বাবাজিরা, আমরা হলাম এই জাত, আমরা হলাম এই জাত। আমাদের ইমান, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের মহল্লায় আমরা হলাম উম্মতি মুহাম্মাদি। ভালো করে বোঝে আমাদের জীবনটা এইরকম দামি জীবন, যেই জীবনে আগে থেকে মুচড়ে দিলাম মদ খেয়ে, আগে থেকে মুচড়ে দিলাম সুদ খেয়ে, আর একদিকে মুচড়ে দুমড়ে দামড়ে দিলাম আমরা লোকের জমির আল ঠেলে। আর কেউ বা আবার নিজের জীবনটাকে খারাপ করে ফেললেন, অন্য অন্য গুনার কাজ করে, কেউ বা আবার চেনা করে গুনাহ করে নিজের জীবনটাকে মুচড়ে মুচড়ে ফেলে দিলেন। যখন এইভাবে গুনাহ করে নিজের জীবনটাকে মুচড়ে আপনি ফেলেন, লোকে তখন ভালো বলে না কালো বলে? জোরে বলে, সবাই মিলে বলে। তার মানে খারাপ। আবার যদি ওই মানুষটা কোন টাইম কোরআনকে ভালোবেসে ইসলামের মধ্যে যদি ফিরে আসে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে যদি পুরোপুরি ভাবে ঢুকে যায়, ওই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায়, ওই মানুষটা আবার আগের মতো দামি হয়ে যায়। আর আমরা যদি বলি না আমি মার খাচ্ছি, তোর বাবার কি হয়েছে রে? আমি অর্ধেক ইসলামের ভিতরে থাকবো আর অর্ধেক বাইরে থাকবো। ও বাবু, সকালবেলায় আপনাদের দিকে বাগান টাগান হয়? বাগান কিছু কিছু হয় না? আচ্ছা, মাঠে ঘাটে বাগানের দিকে ওই সাপ দেখা যায় না? সাপ দেখা যায় তো? আচ্ছা বাবু মাশাআল্লাহ, খুব ভালো সাপ দেখা যায়। ভালো করে বলুন, পুকুরে একটা সাপ, পুকুরে যে পুকুরে আমরা গোসল করি, ওই পুকুরে একটা সাপ ঘরে। কি সাপ? ঢোঁড়া সাপ। ঢোঁড়া। আচ্ছা বাবু, ওই ঢোঁড়া সাপ আমাদের সামনে দিয়ে যদি যায়, আমরা কি এখান থেকে হুড়মুড় করে লাফিয়ে কি বাড়ি পালাবো? এই ঢোঁড়া সাপ দেখে পালাবো কি? ঢোঁড়া সাপ ওর কোনো বিষ আছে? বাচ্চাদের সামনে গেলে বাচ্চারা ল্যাজ ধরবে আর পটকাল মারবে। কথা ঠিক কিনা? শুধু কাঁচারা মারবে, ওর কোনো দাম নেই, ওর কোনো দাম নেই। বাবু যদি একটা ওয়াইতে না কিতে আইতে আয়োজকার, কথা বলেন, আইতে আয়োজকার আসছে ছুটে, যদি এখান থেকে একবার ছুটে যায়, এই হুজুরের এখানে বসে থাকবে এক লাভে টালি ঘর। কথা ঠিক কিনা? তার মানে কি ওই ঢোঁড়া সাপে কোনো পাওয়ার নেই, ও সাপ কিন্তু ওর কোনো পাওয়ার নেই। আর অযোগা সাপে পাওয়ার আছে, ওর কামড়াতে হবে না, শুধু যদি ফোঁস করে ওঠে সব 10 হাত দূরে পালাবে। কথা ঠিক কি? আমরা ওই মুসলমান বর্তমান সময় তো আমরা ঢোঁড়া সাপ। কথা ঠিক কি? আমাদের পাওয়ার সব শেষ, কোনো পাওয়ার নেই, ইমানের পাওয়ার কিচ্ছু নেই। আমরা যদি ফোঁস করে উঠি তা ওরা পালাবে, ওরা আলো বলবে জয় শ্রীরাম। কথা ঠিক কি? আমাদের আরো মারতে আসবে, আমাদের শেষ করার পরিকল্পনা করবে। আর আমরা যদি আমাদের সেই পাওয়ার রাখতাম অযোগা সাপের মতো, কথা ঠিক কি না, তাহলে আমরা কামড়ানোর দরকার নেই। যখন আমাদের দিকে ওরা লাঠি তুলতো, আমরা ফোঁস করে উঠলি ওরা দূরে পালিয়ে যেত। কথা ঠিক কি না? আমরা কিন্তু আমাদের পাওয়ার হারিয়ে ফেলছি। ভালো করে বোঝেন, আবারও বোঝানোর জন্য বলছি। মনে করেন ওখানে একটা পাথর পড়ে আছে, পাথর, কথা বুঝলেন না আপনি? দেখছেন কেন? ও পাথর দেখা যায় না, ও পাথর শোনা যায়। ভালো করে বোঝেন, ও পাথর দেখা যাবে, পাথর পড়ে আছে। এখন এই চাচার আমি বললুম, চাচা এক কাজ করো তো, পাথরটা কোনো পড়ে আছে তুলে ফেলো, ওই পাথরটা চাগিয়ে তুলে ফেলো। চাচা এখানে গেল, কথা বুঝলেন না, एकदम पुरो से बॉलीवुड साल्लू भाईर मतो बॉडी बार कर दिल पातो धोल जागिए फेले दिल बोझे ওই একই পাতা চাচালে একটু দূরে সরিয়ে দিল আবার ঢেউতে আবার জোয়ারে আবার বাতাসে পাথরটা সরে 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 আবার ওখানে এসে বসেছে এইবারে দেখা যাচ্ছে এখন আর ওই চাচাটা নাই ওই চাচা নাই তবে ওই চাচা কিছু চাচা রেখে গেছে ওই চাচা কিছু চাচা রেখে গেছে সব চাচারগুলো বলা হচ্ছে একটা চাচা একদিন ছিল এই পাথরটা তুলে ওইদিকে ফেলে দিয়েছিল আর এখন শত 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 বছর পরে ওই পাথরটা ঘুরে 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 আবার একই জায়গায় ফিরে আসে ওই পাথরটা অনেকগুলো চাচা তো তোমরা এখন আছো তোমরা সকলে মিলে গিয়ে ওই পাথরটা তুলে আবার ফেলে দাও পারবে কি পারবে না জোরে বলে পারবে কি পারবে না পারবে পারবে বোঝাতে যাচ্ছি বাবু যেটা ভালো করে বুঝেন পারবে 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 কিন্তু লক্ষ্য করে দেখা গেল সবাই মিলে সবাইকে যদি হুকুম করি আমি যদি বলি যে যাও এবার সবাই মিলে গিয়ে চলো সবাই কি ভাববে বলো ও তো বাঁয়ে হাত কাকে একজন যদি পারে তা আমরা সবাই মিলে পারবো অবশ্যই পারবো সবাই যাবে শুধু আতর যদি হাত দিতে হবে না শুধু আঙুল ঠেকাবে সবাই মিলে ঠেকা দিবে ধরবে আর ফেলে দেবে কথা ঠিক কি না ধরবে আর ফেলে দেবে কারণ এর আগে একটা মানুষ পেরে গেছিল কিন্তু বর্তমান সময় লক্ষ্য করে দেখা যাচ্ছে এই 40 কোটি মানুষ 40 কোটি চাষা মিলে ওই পাথর তুলে আর ফেলতে পাচ্ছি কথা বলে না আমার চালাক বাঙালি মেদিনীপুরের মানুষ একটু জোরে আমার উত্তর দেন একটু দিমাকে খাটাবেন কথাটা ওই চাষা যখন তুলেছিল ওই পাথরটা বেশি ভারী ছিল না আপনারা যখন তুলতে গেছেন আরো বেশি ভারী হয়ে গেছে নাকি চাষা যখন তুলেছিল তখন হালকা ছিল আর আপনাদের বেলায় কি ভারী হয়ে গেছে নাকি 1 কিলো ল না চাষা কিছু ভারী হয়নি ভালো করে বোঝেন কোনো রস পায়নি পাথরে আবার রস হয় নাকি পাথরে কোনো রস হয় কত রস হবে দুজন তিনজন তাহলে ফেলে দিতে পারবে ফেলতে পারে না কেন ভালো করে বোঝেন 1 কিলো লোহার বেশি দাম না 1 কিলো মানে 1 কিলো লোহার বেশি ওয়েট না 1 কিলো তুলের বেশি ওয়েট কোনটা তাই না ভালো করে বোঝে